নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, সরকারি চাকরির নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তোমরা আজকে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্ক, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করানো হচ্ছে। সম্পূর্ণ তথ্য দিতে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরে দেখতে পাচ্ছ। এখানে পুরো ডিটেলস কিন্তু তোমার দেওয়া আছে, টিচিং এবং নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করানো হচ্ছে। তো এখানে ভ্যাকান্সিটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের সামনে মেনশন করা হয়েছে। স্ক্রল করে আমরা দেখে নেবো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। প্রথমে বলা হচ্ছে তোমাদের, দেখো এখানে তোমাদের প্রচুর শূন্য পদে রিক্রুট করানো হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কমিশনার, এখানে ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার, এরপরে দেখো ট্রেন গ্র্যাজুয়েট টিচার, প্রচুর শূন্যপদ আছে। প্রায় 13-14 হাজার শূন্যপদে রিক্রুট করানো হচ্ছে। লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুট করানো হচ্ছে, প্রাইমারি টিচার, মিউজিক পোস্টে রিক্রুট করানো হচ্ছে, এরপরে ফিনান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, হিন্দি ট্রান্সলেটার, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু। এবং দেখো এরপরে আরও ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখে নেবো কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন। তো দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে তোমাদের পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশন দরকার তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে যে, এবং তার সঙ্গে বিএড ডিএড কোর্স করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নির্দিষ্ট তোমাদের সাবজেক্টের ওপরে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, 45% নাম্বার নিয়ে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে নলেজ অফ কম্পিউটার চাওয়া হয়েছে। 2 নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বেস্ট পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। 35-50 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, 45% নাম্বার নিয়ে, এবং বিএড ডিএড কোর্স করা থাকলে, তো বিএড কোর্স করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, তোমরা এখান থেকে দেখে নেবে কী এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়েছে। এরপরে পোস্ট বলছে ভাইস প্রিন্সিপাল, এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। 56,100 টাকা থেকে 1,77,500 টাকা তোমাদের বেতন থাকবে। 35-45 বছরের মধ্যে বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, মাস্টার ডিগ্রি করা থাকতে 50% নাম্বার নিয়ে, তার সাথে কিন্তু বিএড ডিএড বিএড কোর্স করা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সাথে 2 বছরে, তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে পোস্ট হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে সাবজেক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে এইসব সাবজেক্টে রিক্রুট করানো হবে। পে লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা থেকে 1,51,100 টাকা বেতন দেওয়া হবে। 40 বছরের মধ্যে বসে থাকতে হবে। কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ, কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ তোমাদের এখানে 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স করা থাকতে হবে, ঠিক আছে। সাবজেক্ট নিজের সাবজেক্টের উপর তারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করো সেটা তোমরা এখান থেকে দেখে দেবে, তার সাথে কিন্তু বিএড কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে বলা হচ্ছে পিজিটি, পিজিটি কম্পিউটার সায়েন্স, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা কী বলা হচ্ছে। 50% নাম্বার নিয়ে কিন্তু তোমাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করাতে হবে, বিটেক কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা বিটেক অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট বলছে পোস্ট পিজিটি বায়োলজি টেকনোলজি, বায়োটেকনোলজি, এখানে তোমাদের 50% নাম্বার নিয়ে বায়োটেকনোলজির উপরে তোমাদের মাস্টার ডিগ্রি কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট বলছে ট্রেন গ্রাজুয়েট টিচার, এখানে সাবজেক্টগুলো মেনশন করা হয়েছে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, 35 বছরের মধ্যে বসে থাকতে হবে, তারা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 50% নাম্বার নিয়ে নির্দিষ্ট সাবজেক্টে তোমাদের কী বলা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, ডিগ্রি কোর্স করা থাকতে হবে, ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকতে হবে, তাহলে অথবা ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপরে পোস্ট বলা হচ্ছে টিজিটি পি অ্যান্ড এইচই এই অ্যান্ড ডব্লিউবি, এখানেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের উপরে, তাহলে তোমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারবে এইর উপরে। এবং তোমাদের এখানে টিজিটি ডব্লিউ মানে ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট অ্যান্ড ইলেকট্রনিক্স উপরে পাস করা থাকতে হবে, পেলেবে 7 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ এখানে 35 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপরে আমরা আরও তথ্য তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এখানে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুট করানো হচ্ছে, লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুট করানো হচ্ছে, তোমাদের পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, 35 বছরের মধ্যে বসে থাকতে হবে। এখানে লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য ব্যাচেলর ডিগ্রি করতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে, এবং তোমার নলেজ অফ হিন্দি এবং ইংলিশের নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রাইমারি টিচার পোস্টে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে, 30 বছরের মধ্যে বসে থাকতে হবে।
এখানে সিনিয়র সেকেন্ডারি ঠিক আছে পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তার সাথে কিন্তু তোমাদের এখানে তোমাদের বলা হচ্ছে কী বলা হচ্ছে কম্পিটেন্স টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম ঠিক আছে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে পোস্ট বলা হচ্ছে তোমাদের ফিনান্স অফিসার, এখানে পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের এখানে 44,900 টাকা থেকে 142,400 টাকা বেতন দেওয়া হবে, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ মিনিমাম বয়স হতে হতে 35 বছর, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরে যে পোস্ট সেটি দেখো তোমাদের এখানে সরি এখানে তোমাদের 50% নাম্বার নিয়ে বিকম পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা এম কম পাস করতে 50% নাম্বার নিয়ে তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এম বিএ পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপরে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ার সিভিল এখানে দেখতে পাচ্ছ পেলিভের 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 142,400 টাকা বেতন দেওয়া হবে, 35 বছরের মধ্যে বসে থাকতে হবে, গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বলে গ্র্যাজুয়েট পাস করতে হবে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমাদের 3 বলা আছে 3 বছরের সিভিল ডিপ্লোমা কোর্স করাতে সিভিল ইঞ্জিনিয়ার, তার সাথে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরে যে পোস্ট সেটি বলা আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে পেলিভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, 35 বছরের মধ্যে বসে থাকতে হবে, এবং তার সাথে গ্র্যাজুয়েট উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইউডিসি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ঠিক আছে, অটোমোশন বডিস পাবলিক সেক্টর আন্ডারটেকিং আর কাজ করবে কথা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে ঠিক আছে। এরপরে পোস্ট বলা হচ্ছে হিন্দি ট্রান্সলেটর, এখানে তোমাদের পেলিভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, এবং সাথে কিন্তু তো বলা হচ্ছে 35 বছরের মধ্যে বসে থাকতে মাস্টার ডিগ্রি করাতে হবে হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, মানে হিন্দি অবশ্যই মেন সাবজেক্ট থাকতে হবে, তার কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংলিশ থেকে তোমাদের হচ্ছে মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপরে পোস্ট বলা হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে পেলিভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 21,100 টাকা বেতন দেওয়া হবে, গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্সের কথা বা 3 ইয়ার এক্সপিরিয়েন্স এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কাজ করা তোমাদের যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থেকে তোমাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, এবং ডেসিডেবল কোয়ালিফিকেশন বা নলেজ অফ কম্পিউটার থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। এরপরে যে পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে, পেলেভেল 4 অনুযায়ী 27 বছরের মধ্যে বসে থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং টাইপিং করার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে। শর্ট অ্যান্ড টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, স্কিলে তোমাদের স্টেনোগ্রাফি করার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে যে পোস্ট রেবা হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে হবে পেলেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 23,200 টাকা বেতন দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, কম্পিউটার টাইপিং করার নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ হিন্দিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং ইংলিশে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ কাজ করার নলেজ থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে। এরপরে দেখো তোমার যে বয়সগুলো বলা আছে এখানে 5 বছর 3 বছর 10 বছরের কিন্তু বয়সে তোমরা এখানে ছাড় পাবে, SSC 5 বছর, OBCরা 3 বছর, ওমেন এবং তোমাদের দেখতে পাচ্ছ টিচার পোস্ট কত বছর ছাড়বে সেগুলো বলা হয়েছে, তোমরা ছাড় দেখে নেবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটাও কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। চলে আসবে এবারে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে, তার আগে দেখো না আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকান্সি আছে কি না, তো দেখতে পাচ্ছ আমি স্কল করে নিয়ে চলে আসবো। এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ভ্যাকান্সি আছে, কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র সব দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কলকাতা, মালদা, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি এবং সুরি, এইসব জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে, ভ্যাকান্সি তোমাদের থাকবে, তাই পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেমনটা তোমাদের বললাম। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখতে পাচ্ছ রাখা হয়েছে, কোন পোস্টে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস, তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবে, ডাউনলোড করে কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। চলে আসবে এরপরে অ্যাপ্লিকেশন শুরু এবং শেষ, তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/12/2022 থেকে, এবং 26/12/2022 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। রিটেন টেস্ট কবে থেকে হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তোমাদের মেল আইডিতে, অথবা তোমাদের ফোন নাম্বারে, অথবা তোমার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ভিজিট করে কিন্তু দেখতে পাবে। তোমাদের অ্যাপ্লিকেশন করার লিঙ্ক মানে ওয়েবসাইট লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, তোমাদের সুবিধার্থে তোমরা যদি চাও তাহলে নিজেরা দেখতে পারো, দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। 13,000+ অনুপাতে কিন্তু টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু রিক্রুট করানো হচ্ছে, বড় ভ্যাকান্সি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।